অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় বিশ্বিক রাশি দু কেমন যাবে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি এটি বার্ষিক রাশি ফলের ভিডিও আপনি যদি বিশ্বিক রাশির জাতক বা জাতিকা হন এটা হচ্ছে আপনার জন্য এই ভিডিওটি দেখুন এই যে আসছে যে বছর প্রত্যেকের শুভ কাটুক আমি এটা ঈশ্বরের কাছে কামনা করি তো এই দু হাজার একুশ কী বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে বিশ্বিক রাশির জাতক বা জাতিকাদের জন্য প্রথমেই আপনাদেরকে জানাই দেখুন আমি মূলত বার্ষিক রাশিফলের ক্ষেত্রে চারটি প্ল্যানেটকে বিশেষ করে ধরি একটি হচ্ছে স্যাটার শনি জুপিটার বৃহস্পতি রাহু এবং কেতু এবং আমি মাসিক রাশিফল এবং সাপ্তাহিক রাশিফল এই দুটি কিন্তু আপনার সামনে তুলে ধরি মাসিক রাশি ক্ষেত্রে আপনার রবি মঙ্গল বুধ শুক্র এগুলোকে কাউন্ট করি কারণ এরা রাশি পরিবর্তন করে তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং পরিবর্তন নাইন সিক্স জিরো নাইন থ্রি ফোর থ্রি নাইন নাইন থ্রি এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নিতে চান উচিত মনে করেন অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন তো বারবার বলছি রাশি লগ্নের জন্য প্লিজ করবেন না বহুত আসছে এখানে করবেন না আপনাদের যদি কিছু জানার ব্যাপার থাকে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে জানান এটি হচ্ছে আপনাদেরই চ্যানেল এটা অ্যাস্ট্রো এডুকেশন হচ্ছে প্রিয় দর্শক বন্ধুদের চ্যানেল আপনারা যেটা নিয়ে জানতে চাইবেন তার উপর আমি কিন্তু আপনাদের সামনে ভিডিও প্রেজেন্ট করব তো আসা যাক বিশ্বিক রাশি বার্ষিক রাশিফল কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে এই দু হাজার একুশ প্রথম আসি আপনাদের শরীরগত দিকটা দেখুন শরীরগত দিকটা কিন্তু আপনাদের ওভারঅল কিন্তু ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে শরীর নিয়ে তেমন সমস্যা কিন্তু থাকছে না আপনি যদি বিশ্বিক রাশির জাতক বা জাতিকা হন শরীরগত দিকটা কিন্তু খুব একটা সমস্যা থাকছে না আপনাদের দ্বিতীয় হচ্ছে আর্থিক স্থিতি দেখুন আপনাদের রাশির তৃতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করছে এবং নিচস্ত গৃহে যদিও নিজভঙ্গ হয়ে গেছে আপনাদের এই বৃহস্পতির দৃষ্টি সপ্তম ভাব নবম ভাব এবং আপনাদের রাশির ভাবে পড়ছে আমি এর আগেও বলেছি এখনও বলছি বৃহস্পতির স্থিতির থেকে দৃষ্টি বড় অর্থাৎ ভাগ্যের সহায়তা আপনারা কিন্তু এবছর পাবেন অর্থাৎ ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেগুলো কিন্তু আপনি যদি বিশ্বিক রাশির মানুষ হন আপনারা কিন্তু পাবেন দেখুন আর্থিক স্থিতির জায়গাটা বিশ্বিক রাশি ক্ষেত্রে যথেষ্ট এ বছর ভালো দিক কিন্তু নির্দেশ করছে আপনি যদি বিশ্বিক রাশি মানুষ হন এমনিতে আপনাদের সারা কেটে চলে গেছে এর আগের বছর এ বছর আপনাদের ক্ষেত্রে অপরচুনিটির জায়গাগুলো কিন্তু আসবে আপনি যদি বিশ্বিক রাশির জাতক বা জাতিকা হন ফিনান্সিয়াল ক্রাইসিস কিন্তু আপনাদের থাকবে না আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত কিন্তু আপনাদের হবে এইবার আসি আপনাদের বিবাহের জায়গায় দেখুন আপনাদের বিবাহ কেন্দ্রিক জায়গাটা কিন্তু খুবই শুভ আপনাদের সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের ক্ষেত্রে বিবাহের জায়গা যথেষ্ট প্রশমিত করছে অর্থাৎ যারা বিয়ের ব্যাপারে এগিয়ে যেতে চাইছেন এ বছর আপনারা বিয়ের ব্যাপারে এগিয়ে চলুন শুভ বিবাহ এবং গাঢ় বিবাহের কানেকশান কিন্তু আপনাদের তৈরি করছে এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের বিয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত করছে বিয়ের ব্যাপারটা দু হাজার একুশ আপনাদের শুভ বিবাহ গাঢ় বিবাহের যোগ কিন্তু নির্দেশ করছে আপনাদের সাকসেস সফলতার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো অর্থাৎ সফলতা এবং সাকসেসের জায়গা কিন্তু আপনাদের তৈরি হবে এইবার আসি আপনি যদি বিশ্বিক রাশির জাতক বা জাতিকা হন আপনাদের লাভ রিলেশন অর্থাৎ প্রেমের ব্যাপারটা অনেকেই আমাকে কমেন্টস করেছেন প্রেম নিয়ে স্যার আপনি ভিডিও দিন দেখুন প্রেমের ব্যাপারটাতে নিয়ে আমি প্রত্যেক মাসে ভিডিও দিই অবশ্যই আপনারা এই মাসিক রাশি আপনারা দেখবেন প্রেমের ব্যাপারে দেখুন প্রেমের ব্যাপারে মূলত পঞ্চম ভাব দ্বিতীয় ভাব এবং শুক্র মঙ্গল এবং চন্দ্র এই তিন তিন তিনটি প্ল্যানেটকে নিয়ে কিন্তু আমি প্রেমের ব্যাপারে আপনাদের সামনে ভিডিও উপস্থাপনা করি তো ওভারঅল যদি বলা যায় এই দু হাজার একুশে আপনাদের লাভলি রিলেশনটা কেমন থাকবে প্রেমজ সম্পর্কে প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট মজবুত কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি বিশ্বিক রাশির মানুষ হন প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট সফলতা কিন্তু পাবেন অর্থাৎ নতুন প্রেম আসবে এবং পুরাতন প্রেম কামব্যাকের জায়গাটা কিন্তু তৈরি করছে আপনার পুরাতন প্রেম কিন্তু ফিরবে কিন্তু কথাবার্তার মধ্যে একটু হলো নিজেরা একটু সতর্কভাবে থাকুন মানে হুটপাট্টা কথাবার্তার জন্য আপনাদের ম মাঝে মাঝে মানে সেন্টিমেন্ট দুইজনের মধ্যে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের মধ্যে সেন্টিমেন্টের জায়গাটা কিন্তু তৈরি করছে এই জায়গাটাতে একটু ইগো সেন্টিমেন্টের জায়গা কিন্তু তৈরি করছে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন এবার আসি আপনাদের সন্তান সুখের জায়গায় দেখুন সন্তান সুখের জায়গাটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো সন্তান প্রাপ্তি যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছে আপনারা সন্তানের জন্য সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট মজবুত করছে আপনি যদি বিশ্বিক রাশির মানুষ হন আপনি যদি বৃশ্চিক জাতক বা জাতিকা হন আপনাদের সন্তানের জায়গাটা যথেষ্ট যারা বহুদিন চেষ্টা করছেন এবছর আপনারা কিন্তু সন্তানের জায়গাটা কিন্তু যথেষ্ট গাঢ় যোগ কিন্তু দেখা যাচ্ছে সন্তানের শরীরগত দিকটাও ভালো সন্তান প্রাপ্তির জায়গাটা ভালো সন্তানের এডুকেশনের দিকটাও কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে আপনি যদি বিশ্বিক রাশির জাতক বা জাতিকা হন আপনার ক্ষেত্রে বিশ্বিক রাশি আপনি যদি মানুষ হন আপনার কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উত্থান উন্নতি কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদের রাজনৈতিক কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উত্থান কিন্তু আপনাদের দেখা যাচ্ছে আপনি যদি বিশ্বিক জাতক বা জাতিকা হন রাজনৈতিক কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট উত্থান যারা রাজনীতিতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে আপনি যদি বিশ্বিক রাশির জাতক বা জাতিকা হন যারা ফিল্ম দুনিয়াতে আছে অ্যাক্টিং মডেলিং ডান্সিং বা কোরিওগ্রাফার বা অ্যাক্টার বা আপনি ধরুন প্রডিউসার বা ডিরেক্টর আপনাদের ক্ষেত্রে কিন্তু কাজের জায়গাটা কিন্তু যথেষ্ট খুলে যাবে অর্থাৎ কাজের সুযোগটা কিন্তু আপনাদের আসবে আপনি যদি অ্যাক্টিং মডেলিং ডান্সিংয়ের মধ্যে থাকেন অর্থাৎ গ্ল্যামার দুনিয়াতে মিডিয়ার রিলেটেড যারা কাজের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু কাজের জায়গাটা যথেষ্ট প্রশমিত কিন্তু করবে অর্থাৎ সিরিয়ালের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু কাজের জায়গা যথেষ্ট প্রশমিত করবে অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা কিন্তু নতুন যোগাযোগগুলো নতুন কাজের কানেকশানগুলো কিন্তু আপনারা পাবেন অর্থাৎ গ্ল্যামার দুনিয়াতে কিন্তু আপনি যদি বিশ্বিক রাশি মানুষ হন আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফল কিন্তু নির্দেশ করছে যারা সেলসে আছেন সেলস মার্কেটিং বা এজেন্সি নিয়ে কাজকর্ম করেন ডোর টু ডোর যেতে হয় সেলস মার্কেটিং বা এজেন্সি ডোর টু ডোর যেতে হয় আপনাদেরকে কাজের সূত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট লাভ অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু আপনারা যথেষ্ট সফলতার জায়গা কিন্তু আপনারা পাবেন অর্থাৎ আপনি যদি বিশ্বিক রাশির জাতক বা জাতিকা হন এই জায়গাটাতে আপনারা কিন্তু সাকসেসের জায়গা কিন্তু আপনাদের লুকিয়ে আছে অর্থাৎ মার্কেটিং সেলস এই জায়গাটাতে আপনি যদি ডক্টর হন আপনি যদি অ্যাডভোকেট হন আপনি যদি টিচার হন বা আপনি যদি অ্যাস্ট্রোলজার হন আপনাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি জায়গাটা কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু নির্দেশ করছে এ বছর অর্থাৎ কাজের জায়গাগুলো না আপনাদের খুলে যাবে আপনাদের কাজের জায়গাগুলো আপনাদের বছর কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ কাজের জায়গা কাজের জায়গা আপনারা সুযোগ সুবিধাগুলো পাবেন যারা ডক্টর আছেন তাদের জন্য অপরচুনিটি বাড়বে যারা টিচার আছেন অর্থাৎ টিউশনি পড়িয়ে আপনাদের জীবিকা যায় তাদের ক্ষেত্রে ভালো যারা অ্যাডভোকেট আছেন বা যারা অ্যাস্ট্রোলজার তাদের ক্ষেত্রেও কিন্তু এ বছরটা যথেষ্ট ভালোর দিক কিন্তু নির্দেশ করছে অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু আপনি যদি বিশ্বিক রাশির জাতক বা জাতিকা হন আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই সময়টা ভালো দিক নির্দেশ করছে দেখুন এইবার আসি আপনাদের কেরিয়ার অথবা কর্মের দিকটা দেখুন কর্মকেন্দ্রিক সমস্যাটা আপনাদের সে মতো নেই অর্থাৎ কর্ম আপনারা পাবেন কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট পেশার চাপ আপনাদের থাকবে যারা কর্মক্ষেত্রে বদলি চাইছেন অর্থাৎ আপনি চাইছেন ট্রান্সফারের জায়গাটা কিন্তু আপনাদের হবে যারা কর্মক্ষেত্রে বদলি চাইছেন দেখা গেল আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চাইছেন কর্মক্ষেত্রে বদলি এই জায়গাটা কিন্তু আপনাদের হবে ট্রান্সফারের জায়গায় যারা ফার বেটার অর্থাৎ আপনি ভালো জব চাইছেন অর্থাৎ স্যালারিটা বেশি যেখানে আপনি এখন বর্তমানে যেখানে কাজ করছেন সেটাতে স্যাটিসফাইড নন সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই জায়গাগুলোতে কিন্তু আপনারা যথেষ্ট এগিয়ে যাবেন কর্মক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতি প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু আপনারা পাবেন এবং আপনাদের পিতার থেকে সহযোগিতা আপনারা এবছর কিন্তু পাবেন কিন্তু মায়ের হেলথ নিয়ে কিছু কিছু ক্ষেত্রে টেনশনের জায়গা কিন্তু আপনাদের থাকছে অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন আমি যে এই যে বার্ষিক রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি কি না এটি রূপে হচ্ছে ইন জেনারেল রাশিফল দেখুন আমি এখান থেকে বিশ্বিক রাশির হাজারো লোক কোটি লোক আছে প্রত্যেকের দশা অন্তর দশা আলাদা পতন দশা আলাদা এবং আপনার রাশিচক্রে চক্রে গ্রহের অবস্থা আলাদা তেমনি একই রকম কিন্তু প্রত্যেকে কিন্তু ফল পাবে না প্রত্যেকের ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু ফলগুলো কিন্তু আপনারা আপনাদের জন্ম রাশি অনুযায়ী কিন্তু আপনারা মানে প্ল্যানেটের পজিশন অনুযায়ী কিন্তু আপনারা পাবেন দেখুন আপনি যদি বিশ্বিক রাশির জাতক হন বা আপনি যদি বিশ্বিক রাশির জাতিকা হন আপনাদের এডুকেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো উচ্চশিক্ষায় যারা আছে উচ্চ শিক্ষাতে অর্থাৎ যারা পিএইচডি করছে যারা রিসার্চমূলক পড়াশোনা করছে যারা এম করছে এমসিএ বিসিএ টেকনিক্যাল নিয়ে ফিল্ডে পড়াশোনা করছেন মাস্টার্স করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো অর্থাৎ হায়ার লেভেলে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো এবছর অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু আপনাদের সফলতার জায়গাটা কিন্তু লুকিয়ে আছে অর্থাৎ এ বছর আপনারা হায়ার লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো এবং যারা মাধ্যমিক উচ্চ অধিক লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু ধীরে 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 কিন্তু শুভ সময়গুলো কিন্তু আসতে চলেছে অর্থাৎ আপনারা যদি একটু মন দিয়ে পড়াশোনা করেন আপনারা কিন্তু পূর্ণ মাত্রায় রেজাল্টটা কিন্তু পাবেন এবং আমি বৃষ্টি রাশির ক্ষেত্রে বলবো যারা মনের জোর নিয়ে চলতে পারেন না চা হবে হোক দেখা যাবে অর্থাৎ এগিয়ে চলো এদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা যথেষ্ট সুবর্ণ সুযোগ আসতে চলেছে অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে ভাড়াটিয়া নিয়ে আপনাদের সে মতো সমস্যা চলবে না অর্থাৎ যারা ভাড়া দিয়ে চলে অর্থাৎ কোনো ঘর ভাড়া যায় বা নিজের বাড়ি ভাড়া দেয় সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো অর্থাৎ ভাড়াটিয়া নিয়ে সমস্যা ভাড়া নিয়ে সমস্যা এই জায়গাটা কিন্তু আপনাদের থাকছে না এবার আপনাদের এ বছর নতুন কানেকশানগুলো কিন্তু আপনাদের আসবে অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে যারা পেট্রোল কেমিক্যালের ব্যবসা করছেন যারা ধরুন আপনার ট্রেন্ডিংয়ের জায়গাতে আছেন বা আপনারা ধরুন গার্মেন্টসের বিজনেস আছে বা আপনার ধরুন পোলট্রির ফার্ম আছে বা আপনার ফরেন লিকারের ব্যবসা আছে এই জায়গাগুলো ফরেন লিকারের ব্যবসা আপনার মেডিসিনের ব্যবসা আছে আপনার গোল্ডের ব্যবসা আছে আপনার নিজস্ব ইন্ডাস্ট্রি আছে ফ্যাক্টরি আছে শিল্প আছে আপনার গাড়ির শোরুম আছে আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসাগুলো কিন্তু যথেষ্ট বা আপনার মিষ্টির দোকান আছে বা আপনার মুদির দোকান আছে বা আপনার কসমেটিক্সের দোকান আছে এই জায়গাগুলো এই ব্যবসাগুলো যেগুলো আছে বিভিন্ন রকম ব্যবসাগুলো আছে না ব্যবসাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু ভালোর দিক কিন্তু নির্দেশ করছে আপনি যদি বিশ্বিক রাশির জাতক বা জাতিকা হন ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু করবেন বিদেশের সাথে যারা রত এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সঙ্গে যারা রত আছে তাদের ক্ষেত্রে কিন্তু অর্থাৎ বিদেশের সাথে যারা ব্যবসায় রত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর আনএক্সপেক্টেড রেজাল্ট কিন্তু আপনারা পাবেন যাদের বিউটি পার্লার আছে বা বিউটি পার্লারে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এবছর যথেষ্ট কাজের জায়গাটা কিন্তু ভালো হবে বিউটিশিয়ানে যারা কোর্স করেছে তারা কিন্তু নতুন কাজের সুযোগ কিন্তু আপনারা পাবেন যাদের মেডিসিন নিয়ে কাজকর্ম করেন বা মেডিসিন রিলেটেড বা ডাক্তারি জিনিস নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট অপরচুনিটির দিকগুলো কিন্তু আসবে আপনি যদি রাশি জাতক হন আপনার যদি রাশিচক্রে রাহু গ্রহ অবস্থান ভালো থাকে আপনার রাশিচক্রে যদি শুক্র মজবুত থাকে বা আপনার ক্ষেত্রে যদি পঞ্চম ভাব একাদশ ভাব যদি স্ট্রং থাকে সেক্ষেত্রে আপনাদের প্রাপ্তির জায়গাটা আকর্ষিক প্রাপ্তি সেটা লটারি হতে পারে হাটকা হতে পারে বা কোনো পরিচিত সূত্র থেকে অর্থ পাওয়া বা কোনো জায়গায় টাকা বসে গিয়েছিল সেই টাকাটা পুনরুদ্ধার হওয়া এই জায়গাটা কিন্তু নির্দেশ করছে আপনি যদি রাশি এর রাশি হন অর্থাৎ বিশ্বিক রাশির মানুষ যদি আপনি হন আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই এই দু হাজার একুশে অপরচুনিটির জায়গাগুলো কিন্তু আপনাদের থাকছে আপনি যদি বিশ্বিক রাশির জাতক বা জাতিকা হন আপনাদের ক্ষেত্রে যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন কি না তাদের ক্ষেত্রে নতুন ব্যবসার ক্ষেত্রে কিন্তু পারফেক্ট সময় অর্থাৎ এই বছর আপনারা নতুন ব্যবসা শুরু করুন ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট সফলতা এবং সাকসেসের জায়গাটা কিন্তু আপনারা পাবেন যারা বিদেশে যেতে চাইছে বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা বিশেষ সুযোগ দেবে এবং আপনাদের এ বছর ভ্রমণযোগ নির্দেশ করছে বিদেশে যাত্রা নির্দেশ করছে অর্থাৎ বিদেশ যাত্রা হওয়া বিদেশে কর্মসূত্রে যাওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাদের হবে এবং অপরচুনিটি জায়গাগুলো কিন্তু আপনাদের খুলে যাবে আপনি যদি বিশ্বিক রাশির জাতক বা জাতিকা হন আপনাদের ক্ষেত্রে আটকে থাকা দীর্ঘদিনের কাজ কিন্তু আপনাদের হবে এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন অর্থাৎ সেই জায়গা থেকে আপনারা সাকসেস জায়গা চিন্তা করছেন প্রতিযোগিতামূলক জায়গাটাতে কিন্তু আপনারা সাকসেস নিশ্চিত নিশ্চিত রূপে পাবেনই পাবেন যদি আপনার রাশিচক্রে শনি ভালো থাকে যদি আপনার রাশিচক্রে রাহু গ্রহ ভালো থাকে যদি আপনার রাশিচক্রে আপনার রবি ভালো থাকে রাহু কি করে জানেন আকস্মিক গভর্নমেন্ট জব কিন্তু দিয়ে যায় হট করে গভর্নমেন্ট জব এটা কিন্তু রাহুর আন্ডারে হঠাৎ করে কিছু হয়ে যাওয়া এটা কিন্তু রাহু কিন্তু দিয়ে থাকে দেখুন রাশির ক্ষেত্রে দু হাজার একুশ টার্নিং পয়েন্ট হতে চলেছে আপনার রাজনীতিক দিক থেকে বলুন আপনার কেরিয়ারের দিক থেকে বলুন আপনার কর্ম ব্যবসা এবং আপনাদের এবছর বিবাহের পর আপনাদের কিন্তু ভাগ্য উন্নতি কিন্তু হবে অর্থাৎ যারা বিয়ে করবেন ভাবছেন তারা কিন্তু বিয়ের ব্যাপারে এগিয়ে চলুন যারা লাভ করছেন লাভ ম্যারেজের সাথে যারা আছে তাদের কিন্তু লাভ থেকে সোশ্যাল ম্যারেজের জায়গাটা কিন্তু তৈরি করছে গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে আপনি যদি লাভ অ্যাফেয়ার্সে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু লাভ ম্যারেজের জায়গাটা এমনকি সোশ্যাল জায়গাটা কিন্তু চলে আসছে আপনি যদি বিশ্বিক রাশির জাতক বা জাতিকা হন আপনাদের ক্ষেত্রে এবছর দুর্যাত্রা হবে কিন্তু আপনাদের ক্ষেত্রে শত্রুতা আমি বারবার বলছি এই জায়গাটা শত্রুতার জায়গাটা কিন্তু তৈরি হবে জ্ঞাতি শত্রুতা আপনার উন্নতির কারণে আপনাকে দেখে জেলাসি করা এবং আপনার পিছনে শত্রুতা অর্থাৎ এই শত্রু কিন্তু আপনার সে মতন ক্ষতি করতে পারবে না কিন্তু আপনার সম্বন্ধে নিন্দা চর্চা করা আপনার উন্নতিতে জেলাসিতে আপনার সম্বন্ধে উল্টা কথা বলা বা আপনার ক্ষতি করা এই জায়গাটা কিন্তু থাকছে মানে অযাচিত শত্রু এবং যাদের কেস মামলা মকর্দমা চলছে সে ডিভোর্সের হতে পারে সে আপনার প্রপার্টি রিলেটেড হতে পারে এবং আপনার ধরুন যে কোনো দিকের মামলা মকর্দমা সেই জায়গাটা কিন্তু আপনাদের জয় নিশ্চিত আপনাদের দিকে কিন্তু এই রায়গুলো কিন্তু যাবে যদি আপনার রাশিচক্রে মঙ্গলের পজিশন ভালো থাকে সেক্ষেত্রে বছর আপনাদের ভূমি ভবন এবং বাহন সুখ কিন্তু থাকছে অর্থাৎ নিজ জমি আপনারা কিনবেনই কিনবেন কেউ আটকাতে পারবে না আপনি যদি বৃশ্চিক রাশির আপনাদের নিজস্ব জমি হবে নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট আপনারা আপনাদের কিন্তু হবে নিজস্ব ভূমি বাহন এবং নিজস্ব গাড়ি চার চাকা দু চাকা চাই হোক যেটা গাড়ি আপনাদের কিন্তু হবেই এবছর যদি আপনাদের রাশিচক্রে শনির পজিশন ভালো থাকে যদি আপনাদের রাশিচক্রে শুক্রের পজিশন ভালো থাকে নিজস্ব ভূমি বাহন কিন্তু সুখ আপনারা পাবেন যাদের যারা ট্রাক চালান অর্থাৎ যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ট্রাকের পরিমাণ কিন্তু বাড়বে অর্থাৎ আপনাদের ব্যবসা কিন্তু আরও বৃদ্ধি কিন্তু এবছর পাবে অর্থাৎ ট্রাকের ব্যবসাতে যারা আছেন বা ট্রান্সপোর্টে যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রে কিন্তু এ বছর অপরচুনিটি গোল্ডেন অপরচুনিটিগুলো কিন্তু থাকবে কিন্তু টাকা পয়সা ধার দেওয়ার ব্যাপারে অবশ্যই সচেতন থাকুন আপনাকে তেল মেরে টাকা নিবে এবং সেখান থেকে ফ্রডিং অর্থাৎ আপনার সঙ্গে জচ্ছুরি আপনার সঙ্গে গাদ্দারি যেটাকে বলে গাদ্দারি করার জায়গাটা কিন্তু থাকছে অর্থ দেওয়ার ব্যাপারে খুবই সচেতন থাকুন এবং এবছর আপনাকে কেউ কেউ আপনাদের নিজস্ব মানুষের মধ্যে অনেক উঁচুতে উঠিয়ে দিয়ে অর্থাৎ গাছে একটা কথা আছে না গাছে উঠিয়ে দিয়ে মই টেনে নেওয়া এটা কিন্তু আপনাদের করবে অর্থাৎ আপনাদেরকে গাছে উঠিয়ে দিবে এবং আপনাদের কাছ থেকে কিন্তু মই মই আপনাদের টেনে নিবে অর্থাৎ আপনাদের সাথে মানে এক কথা হচ্ছে দুগ্গিবাজি করা যেটাকে বলে যেটাকে বলে আপনার সঙ্গে চিটিং করা এই জায়গাটা কিন্তু থাকছে আপনাদের বন্ধু থেকে সহযোগিতা আপনারা এবছর পাবেন এবং ভাইয়ের থেকে ভাতৃ স্থানটা কিন্তু আপনাদের যথেষ্ট এবছর ভালো নির্দেশ করছে কিন্তু আপনাদের এবছর মন মানসিকতার জায়গাটা কিন্তু খুব একটা ভালো দিক কিন্তু নির্দেশ করছে না আপনাদের মনের জায়গাটা আপনাদের মানসিক জায়গাটা খুব আপনি যদি বিশ্বিক রাশি মানুষ হন এই জায়গাটা কিন্তু খুব একটা ভালো দিক যাচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে টেনশানটা আপনাদের এবছর যথেষ্ট পরিমাণে কিন্তু থাকবে অর্থাৎ টেনশানের জায়গাটা এই ছিল দু হাজার একুশ বিশ্বিক রাশির ভিডিও প্রত্যেকে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ